নমস্কার বন্ধুরা, রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মতিচুরের পায়েস। যে কোনো পায়েসের থেকে এই মতিচুরের পায়েসের স্বাদ অনেকটাই বেশি হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই মতিচুরের পায়েসের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই পায়েসের স্বাদ সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেরি না করে পায়েসটি বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি। তারপর বেসনের মধ্যে অল্প অল্প জল মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। মতিচুরের পায়েস বানানোর জন্য আমি এখানে বেসনের ব্যাটারটিকে একটু পাতলাই বানাবো। আপনারা দেখুন, ব্যাটারটা ঠিক এরকম রাখতে হবে। এখন আমি বেসনের ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কেশর ফুডকালার। তারপর ফুডকালারটিকে বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মতিচুর যেহেতু কেশর ফুডকালার হয়, তাই আমি এখানে কেশর ফুডকালার দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে তেলটিকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এরকম একটি গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের উপরে অল্প বেসনের ব্যাটার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা মতিচুরের পায়েস আর মতিচুর বানানোর ছানটা সবার কাছে থাকে না, তাই আমি এরকম একটি গ্রেটার দিয়ে মতিচুরগুলো বানিয়ে দেখাচ্ছি। আর আপনাদের কাছে যদি মতিচুর বানানোর ছানটা থাকে, তাহলে আপনারা অবশ্যই ওটা দিয়েই মতিচুরগুলো বানিয়ে নেবেন। যেহেতু আমি মতিচুরগুলোকে হাই ফ্লেমে ভাজি, তাই 1 মিনিটের মধ্যেই মতিচুরগুলো ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি মতিচুরগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মতিচুরগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা দেখুন, আমি এখানে কিছু মতিচুর ভেজে নিয়েছি। এখন আমি কড়াইতে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি হাফ কাপ বেসনের মতিচুর বানিয়েছি, তাই আমি ওই কাপেরই হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ জল। আপনারা দেখুন, চিনিগুলো জলের মধ্যে ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি চিনি সিরাটিকে ভালো করে ফুটিয়ে একটু মোটা করে নিচ্ছি। চিনি সিরাটি মোটা হয়ে গেছে। এখন আমি চিনি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মতিচুরগুলো। এবার মতিচুরগুলোকে চিনি সিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি ফ্লেমটিকে বন্ধ করে দিচ্ছি। মতিচুরগুলোকে চিনি সিরার মধ্যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা লাগিয়ে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। মতিচুরগুলোকে চিনি সিরাতে দেওয়ার সময় আমি কিছুটা পরিমাণ মতিচুরকে আলাদা রেখেছিলাম। এখন সেই মতিচুরগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার রান্নার জন্য যা যা জিনিস ব্যবহার করি সবই নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। এখন আমি ভেঙে নেওয়া মতিচুরগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি স্প্যাচুলার দিয়ে ভালো করে সমস্ত জিনিসগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আমি 20 মিনিট রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন মতিচুরগুলো ভালো করে চিনি সিরা সোক করে নিয়েছে। এখন আমি মতিচুরের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তারপর ঘিকেও মতিচুরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় ঘি দিলে মতিচুরের লাড্ডুগুলো বানানোর সময় আর হাতে আটকে যাবে না, আর মতিচুরের পায়েসের স্বাদও অনেকটাই বেড়ে যায়। এবার আমি কড়াইতে রাখা মতিচুরের থেকে অল্প অংশ হাতে এইভাবে নিয়ে নিচ্ছি। তারপর প্রথমে দুটো হাত দিয়ে এইভাবে প্রেস করে একটু গোল শেপ বানিয়ে নেব।
তারপর মতিচুরের লাড্ডুটিকে হাতের মধ্যে এইভাবে আরেকটু ভালো করে গোল করে নিচ্ছি। আপনারা দেখলেন তো কত সহজে মতিচুরের লাড্ডুগুলো বানানো হয়ে গেল। এইভাবে আমি সমস্ত মতিচুরের লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি এখানে সাতরার মতন মতিচুরের লাড্ডু বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটিকে ভালো করে ফুটিয়ে আমি দুধটিকে হাফ করে নিচ্ছি। আপনারা দেখুন দুধটি কিন্তু ফুটে হাফ হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। যেহেতু মতিচুরের লাড্ডুগুলো খুব মিষ্টি হয় তাই আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করেন তো আরো একটু চিনি দিয়ে দিতে পারেন। চিনিকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মতিচুরের লাড্ডুগুলো। আমি এখানে 4টে লাড্ডু নিয়ে নিয়েছি আর এই 4টে লাড্ডুতেই আমি মতিচুরের পায়েসটি বানাচ্ছি। এবার আমি লাড্ডুগুলোকে দুধের মধ্যে ভেঙে দিচ্ছি। লাড্ডুগুলোকে দুধের মধ্যে ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি পায়েসের মধ্যে কাজুকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তারপর কয়েকটা পেস্তাকেও এইভাবে গ্রেট করে পায়েসের মধ্যে দিয়ে দেব। মতিচুর পায়েস বানানোর সময় আপনারা অবশ্যই একবার এইভাবে কাজু ও পেস্তাকে গ্রেট করে দিয়ে দেখবেন, পায়েসের স্বাদ অনেকটাই বেশি হয়ে যায়। আপনারা দেখুন কাজু বাদাম ও পেস্তা পায়েসের উপরে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি পায়েসটিকে 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে হাই ফ্লেমে পায়েসটিকে 5 মিনিট ফুটিয়ে নিলে মতিচুরগুলো পায়েসের মধ্যে নরম হয়ে যাবে, যার ফলে পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে। 1 ঘন্টা আগে থেকে আমি গরম দুধের মধ্যে কয়েকটা কেশরকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই দুধটি আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কেশর দুধটিকে পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন মতিচুরের পায়েসটি কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ফ্লেম বন্ধ করে পায়েসগুলোকে সার্ভ করে নেব। এখন আমি মতিচুরের পায়েসটিকে 3টি বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই মতিচুরের পায়েসের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এর স্বাদ আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি মতিচুর পায়েসের স্বাদ এতটাই বেশি হয় যে আপনাদের খুবই ভালো লাগবে। এবার আমি মতিচুরের পায়েসের উপরে কয়েকটা পেস্তা দিয়ে পায়েসটিকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট সেখানে দিয়ে দেবেন। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।